টলিউড জনপ্রিয় নির্মাতা সৃজিত মুখোপাধ্যায় আবারও অসুস্থ হয়ে পড়েছেন। সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে বিষয়টি জানিয়েছেন নিজেই। সকালে এক ফেসবুক পোস্টে সৃজিত লিখেছেন, অন্ধকার হয়ে আসছে, এতই অন্ধকার যে দেখতে পাওয়া যাচ্ছে না। এমন পোস্ট দেখে বেশ উদ্বিগ্ন তার অনুরাগীরা। ভারতীয় সংবাদ মাধ্যমকে দেওয়া এক সাক্ষাৎকারে এই ব্যাপারে কথা বলছেন জনপ্রিয় অভিনেত্রী ও সৃজিতের স্ত্রী রাফিয়াত রশিদ মিথিলা। মিথিলা বলেন, বড় কিছু নয়, ফ্লু জ্বর হয়েছে, এখন কিছুটা ভালো আছেন। সম্প্রতি দশম অবতার সিনেমার শুটিং শেষ করেছেন নির্মাতা সৃজিত মুখোপাধ্যায়। সিনেমার আউটডোর শুটিংয়ে বৃহস্পতিবার অভিনেতা অনির্বাণ ভট্টাচার্য, জয়া আহসান সহ নির্মাতার উত্তরবঙ্গে যাওয়ার কথা ছিল, তবে সৃজিত অসুস্থ হওয়ার যাওয়া সম্ভব হয়নি। সুস্থ হলেই দশম অবতার সিনেমার আউটডোর শুটিং শেষ করে ফেলতে চান নির্মাতা। এর আগে গত জুন মাসে অসুস্থ হয়ে পড়েছিলেন নির্মাতা। বুকে ব্যথা হওয়ায় সৃজিতকে এনজিওগ্রাম করতে বলেন চিকিৎসকরা, তবে সৃজিতের এনজিওগ্রামের রিপোর্টে কিছুই ধরা পড়েনি বলে সে সময় জানিয়েছিলেন মিথিলা।